জিওগ্রাফি মেন্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ডাম্পি লেভেল সার্ভের আরো একটা ভিডিও নিয়ে। আজ আমরা শিখব যে ডাম্পি লেভেল সার্ভে করতে গেলে ফিল্ডে গিয়ে কি কি কাজ আমাদের করতে হয়। আমরা তো ফিল্ডে যেতে পারছি না, ফিল্ডে না গিয়ে বাড়িতে বসেই আজ আমরা শিখে নেব ফিল্ডে কি কি কাজ আমাদের করতে হয়। তো প্রথমে আমাদের বলে রাখি যে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে সেটা আজ আমরা জানব। সার্ভেতে গিয়ে কিভাবে রিডিংটা নেব সেটাও আমরা জানব, এবং সেই রিডিংগুলো নিয়ে কিভাবে খাতায় লিখব, অর্থাৎ কিভাবে ছকটা করে আমাদের রিডিংটা লিখতে হবে সেটাও আমরা আজকে শিখে নেব। তো ভিডিওটি না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। ডাম্পি লেভেল সার্ভে করতে গেলে ফিল্ডে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটি এখন আমরা বাড়িতে বসেই শিখে নেব। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে আমরা যখন ফিল্ডে যাব তখন আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হবে সেটা আগে আমাদের জানতে হবে। এখানে আমরা দেখো ইনস্ট্রুমেন্টটার ছবি দেখিয়েছি, তাহলে আমাদের এই ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্টটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর সেটাকে যে স্ট্যান্ডের উপরে আমরা সেট করব সেই ট্রাইপডটাকে আমাদের নিয়ে যেতে হবে, অর্থাৎ তিনটে পা বিশিষ্ট একটা স্ট্যান্ড নিয়ে যেতে হবে যেটার উপরে আমরা এই ডাম্পি লেভেল যন্ত্রটিকে সেট করব। আর কি নিয়ে যেতে হবে, অবশ্যই একটা স্টাফ। স্টাফটা কি, স্টাফ হচ্ছে যেখান থেকে আমরা রিডিংটা নেব। অর্থাৎ ডাম্পি লেভেল সার্ভেতে কি করা হয়, আমরা ডাম্পি লেভেল সার্ভের মাধ্যমে জানি যে ভূপৃষ্ঠের উপরিভাগের কোন জায়গায় কতটা উঁচু, কোন জায়গায় কতটা নিচু, বা ভূমিরূপের উপরিভাগের অংশটার যে চিত্র সেটা জানার জন্যই তো আমরা ডাম্পি লেভেল সার্ভেটা করি। তাহলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা সেই উচ্চতাটা আমরা এই স্টাফের সাহায্যে রিডিংটা পেয়ে থাকি, অর্থাৎ উচ্চতাটা পেয়ে থাকি। তার জন্য এই স্টাফটা আমার দরকার। আর কি করতে হবে, আমাদের কতগুলো পিন নিয়ে যেতে হবে। পিনটা কেন নিয়ে যেতে হবে, তার কারণ আমাকে নির্দিষ্ট করে বলে দেবে যে এতটা ডিস্টেন্সের মধ্যে, এত মিটার ডিস্টেন্সের মধ্যে আমাকে কতগুলো পয়েন্টে আমি মানগুলো নেব। আমাকে যেমন বলে দিতে পারে যে 5 মিটার ইন্টারভ্যালে 11টি স্টেশনে মান নাও, এরকম বলে দিতে পারে, বা টোটাল ডিস্টেন্সটাও বলে দিতে পারে এবং কতটা মিটার ইন্টারভ্যাল আমি নেব মানগুলো সেটাও বলে দেবে। এখানে আমাদের দেখো আমি 5 মিটার দূরত্ব নিয়েছি, 11টা স্টেশন নিয়েছি, 11টা স্টেশনে 5 মিটার অন্তর অন্তর আমি পিনগুলো পুঁতেছি। এখানে আমি স্কেলে ধরে নিয়েছি 1.5 সেন্টিমিটারে 5 মিটার, এই যে 1.5 সেন্টিমিটার করে নিয়েছি, এক একটা দুটো পিনের মধ্যে দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে প্রত্যেকটা পিনের মধ্যে যে দূরত্ব সে 5 মিটার করে করে দূরত্ব আমি এ থেকে বি পয়েন্ট পর্যন্ত নিয়েছি, এর জন্য আমার পিনটা দরকার। আর এই যে ডিস্টেন্সটা মাপার জন্য অবশ্য আমার ফিতে বা টেপের প্রয়োজন। এই কতগুলো যন্ত্রপাতি নিয়ে আমাকে ফিল্ডে যেতে হবে। এবার চলে আসি ফিল্ডে গিয়ে আমরা কি কাজ করব। প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এই যে ডাম্পি লেভেল যন্ত্রটা বললাম, এই যন্ত্রটাকে আমাদের কি করতে হবে, ট্রাইপডের উপরে বসিয়ে লেভেল করতে হবে। তাহলে লেভেলটা কি করে করব, লেভেল করা বলতে তাহলে কি বোঝায়, লেভেল করা বলতে বোঝায় এই ইনস্ট্রুমেন্টটা বেঁকে আছে না সোজাভাবে রয়েছে বা কোনো দিকে ঢালু হয়ে আছে কিনা সেটাই বোঝায়। তাহলে আমরা লেভেলটা কি করে করব, লেভেলটা করতে গেলে আমাদের দেখো এই ইনস্ট্রুমেন্টের এখানে আমরা স্ক্রু দেখতে পাচ্ছি, এখানে আরও একটা স্ক্রু থাকে, তিনটে স্ক্রু থাকে, এই স্ক্রুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে লেভেল করতে হয়। এবং লেভেলটা যে হয়েছে সেটা কি করে বুঝব, এই যন্ত্রটার এই মাথার উপরে দেখো একটা অংশ রয়েছে, এই জায়গাটাতে একটা বাবল থাকে, মানে জলের মতো একটা অংশ, বুদবুদের মতো। এই অংশটা, এই যে লম্বা একটা দণ্ড, এর মাঝখানে এটা থাকে। যখন আমরা এই স্ক্রুগুলোকে ঘোরাবো তখন আমরা যদি দেখতে পাই যে বাবলটা ঠিক মাঝামাঝি আছে ইনস্ট্রুমেন্টটা, তার মানে কি আমার এই যন্ত্রটা লেভেল হয়ে রয়েছে, লেভেলটা হয়ে গেছে, তার মানে কি ভূপৃষ্ঠের
সাথে একদম সমানভাবে লেবেল হয়েছে, তার মানে এবার আমরা মানটা নিতে পারবো। এবার আমাদের বলে দেবে যে কতগুলো স্টেশনে মান নেব এবং কত মিটার ইন্টারভ্যালে মানটা নেব। যেমন এখানে আমি 5 মিটার ইন্টারভ্যালে এ থেকে বি পর্যন্ত পয়েন্টে মানগুলো নিয়েছি এবং পিনগুলো পুঁতে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের মানগুলো নিতে হবে। তার আগে তাহলে মানটা নেব কি করে, তাহলে আমাকে আগে স্টাফের যে রিডিংটা সেটা কিভাবে নেব সেটা আগে আমাকে শিখতে হবে। আমি তাহলে এবার এই যে স্টাফের মানটা কি করে নেব সেটা আমি এখানে একটু এই স্কেলটাকে আরো বড় করে এখানে দেখিয়েছি। এখানে দেখো 0.1, 0.2, 0.3, এগুলো মিটারে, অর্থাৎ হাইটটা আমরা যেহেতু মিটারে মাপি তাই এগুলো সবই মিটারে। তার মানে এখানে যে স্কেলের কালো দাগগুলো রয়েছে এই কালো দাগগুলোর মান হচ্ছে 0.01, এক একটা কালো দাগের মান হচ্ছে 0.01, এবং এই যে সাদা অংশটা, অর্থাৎ যদি আমার এই যে যে জায়গায় আমি মানটা পাবো সেই মানটা যদি আমার এই সাদা দাগের মেলে, তাহলে এই সাদা জায়গাটা যদি মেলে তাহলে মানটা কত হবে, 0.005। তার আগে একটা কথা বলে রাখি, তাহলে আমরা এই যে মানটা নেবটা কি করে, হ্যাঁ কিভাবে মানটা নেব, তাহলে এই ইনস্ট্রুমেন্টটা আমাদের কিভাবে দেখতে হবে সেটা আগে বলে দিই। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছি, এই ইনস্ট্রুমেন্টের এই যে যায় অংশটা, এই জায়গাটাতে আমরা আমাদের চোখটা রাখবো। চোখটা রাখলে এই বরাবর আমরা দেখতে থাকবো, দেখার ফলে এই যে সামনের অংশটা, ইনস্ট্রুমেন্টের সামনের অংশটা, এই যে এই জায়গাটাতে একটা কাঁচের অংশ থাকে, কাঁচের গোল মতো অংশ, এটা হচ্ছে কাঁচের গোল অংশ, এই জায়গায় থাকে একটা প্লাস চিহ্ন, আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাবো। এখানে চোখ রাখলে আমরা এই সোজাসুজি এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাবো এইরকম। এই প্লাস চিহ্নের যে হরাইজন্টাল লাইনটা, হরাইজন্টাল লাইনটা যখন এই স্কেলের যে দাগের সাথে বা এই সাদা অংশের সাথে মিলবে সেই মানটা আমরা তখন নেব। তাহলে এখানে আমি বললাম সাদা দাগের মানটা হচ্ছে, সাদা অংশের মান হচ্ছে 0.005 মিটার, আর কালো দাগের মান হচ্ছে 0.01 মিটার। তাহলে এবার আমরা একটা দেখিয়ে দিই যে যদি এই কালো দাগটার সাথে মেলে, আমরা এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছি যে এই কালো দাগটাই যদি মেলে, তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখো এই জায়গায় যদি মেলে তাহলে মানটা কত হবে, কত হবে, 0.1। তাহলে এখানে প্রথম কালো দাগের মান কত, 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, 0.06, 0.07, 0.08, 0.09, তাহলে হয়ে গেল আবার আর এক যোগ হলেই 0.2 হয়ে গেল, তাহলে 0.1 থেকে 0.2। এবার আমরা 0.2 এর পর আরও আবারও একই রকমভাবে কালো দাগের মান আবার 0.01, 0.02 করে বাড়বে, তাহলে 0.2, 0.2 এর সাথে কি হবে, এই যে 0.2 তার সাথে কত যোগ হচ্ছে, দুটো কালো দাগে মিলছে, দুটোর পরে কালো দাগে মিলছে। প্রথম কালো দাগের মান কত, 0.01, পরেরটা হচ্ছে 0.02। তাহলে দেখো আমি এখানে সহজ করে বোঝার জন্য লিখে দিয়েছি 0.2, 0.2 তার সাথে 0.02, তাহলে কত হলো, 0.22। তাহলে এই দাগে যখন আমার মানটা পাবো তখন এই দাগের মানটা হবে 0.22 মিটার, ঠিক আছে। এবার দেখি যদি সাদা দাগের সাথে মেলে তাহলে কত হবে মানটা, তাহলে 0.2 আমরা আগেই পেয়ে গেছিলাম, ঠিক একইভাবে আমরা উপরের দিকে এগোবো, তাহলে 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, 0.06, 0.07, 0.08, 0.09, তাহলে 0.09 পর্যন্ত আমি পেয়ে গেলাম, তারপরে সাদা দাগটাতে মিলছে। তাহলে আমরা এবার এগুলোকে আবার ভেঙে ভেঙে দেখাই, তাহলে 0.2 ছিল, 0.2, তারপরেই আমি মানটা পাচ্ছি,
তাহলে তারপরে কালো দাগ পর্যন্ত মানটা নেব। কালো দাগের মান কত হলো? 0.09। 0.09 হয়েছে। তারপরে সাদা দাগে মিলেছে। এবার সাদা দাগের মান কত বলেছিলাম? 0.005। তাহলে তারপরেই সাদা দাগের মান হলো 0.005। তাহলে সবগুলো যোগ করলে কত হচ্ছে? 0.295। তাহলে এই জায়গায় যদি আমার এই যে ক্রস চিহ্নটা, যখন আমরা ইনস্ট্রুমেন্টে দেখব এই যে ক্রস চিহ্ন, এর হরাইজেন্টাল দাগটা যখন এই সাদা অংশের সাথে মিলবে এইরকম জায়গায়, তাহলে মানটা হবে 0.295। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে আমাকে মানটা নিতে হবে। এই যে এই বরাবর আমরা যখন ইনস্ট্রুমেন্টটাতে দেখব, তার লম্বালম্বি যে জায়গায় মিলবে সে জায়গার মানটা আমরা নেব। এখানে যেমন দেখো কততে মিলেছে, 0.5। তাহলে তারপরে উপরের দিকে এগোবো, 0.01, 0.02, 0.03, 0.05, 0.04, 0.06 এ মিললো। তাহলে 0.06, তাহলে 0.5 এর পরে 0.06 যোগ হলো, তাহলে কত হবে? 0.056। তাহলে এইটা মানটা হবে 0.56, অর্থাৎ 0.56। বোঝা গেল? এইভাবে আমাকে মানটা নিতে হবে। এইবার মান তো আমাদের নেওয়া হয়ে গেল, এটাই হচ্ছে ডাম্পি লেভেল সার্ভেতে গিয়ে আমার কাজ। এবার আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টটা, এই স্টাফটা আমরা দেখলাম, এই স্টাফটা সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এই স্টাফটা তিনটি খণ্ডে বিভক্ত হয়। একটা দৈর্ঘ্যের খাপের ভিতরে অন্য খণ্ড তিনটি দুটি ঢোকানো থাকে, আর এই যে স্টাফটা সেটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটারের হয়। 4 মিটারের বেশি কিন্তু স্টাফ রিডিং নেওয়া যায় না। তাহলে মনে হতে পারে যে তাহলে পার্বত্য অঞ্চলে বা উচ্চ ভূমিগুলোতে আমরা তাহলে রিডিংটা কি করে নেব? সেক্ষেত্রে কি করতে হয়, এই যে স্টাফটা আমাদেরকে বারবার স্থান পরিবর্তন করতে হয়, অর্থাৎ এক জায়গায় মান নেওয়ার পরে আবার স্টাফটাকে অন্য জায়গায় বসিয়ে তারপর মানটা নিতে হয়। তার জন্য এই স্টাফ, যেহেতু স্টাফ রিডিংয়ের দৈর্ঘ্যটা 4 মিটারের বেশি হয় না, তাই এইবার আমাদের স্টাফের মান নেওয়াটা তো আমরা শিখে গেলাম। এবার মান নেওয়ার পর আমরা কি করব? আমরা এরকম একটা ছক করে নিয়ে যাব। এরকম একটা ছক আমরা যখন সার্ভেতে যাব ফিল্ডে, তখন এরকম একটা ছক আমরা করে নিয়ে যাব। এখানে কি করতে হবে ছকে? আমরা আগে বলেছি, আগের ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে আমাদের ডেটাটা লিখতে হয় ডাম্পি লেভেল সার্ভে করার পরে। এখানে প্রথমে লিখতে হবে স্টেশনস, অর্থাৎ স্টেশনের নামগুলো, তারপরে ডিস্ট্যান্স, তারপরে লিখব স্কেল। স্কেলটা হচ্ছে যে ডিস্ট্যান্সের স্কেল, যেটা আমি এখানে ধরেছি, অর্থাৎ একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের যে ডিস্ট্যান্স সেটা আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে, সেটাই আমি এখানে যখন ড্রয়িংটা করব তার জন্য কতটা স্কেল ধরবো সেটাই, সেই স্কেলটা আমাকে লিখতে হবে, অর্থাৎ ডিস্ট্যান্সের স্কেলটা। তারপরে স্টাফ রিডিং, তারপরে সিএল, আরএল এবং রিমার্কস, এই ছকগুলো আমাকে করতে হবে। এবার প্রথমে আসি স্টেশনসে, অর্থাৎ স্টেশনের নামগুলো আমাকে লিখতে হবে। স্টেশন কি কি আছে? এ থেকে বি পর্যন্ত, প্রথম স্টেশনটা হলো এ, তারপরে A1, A2, A3, A4 করে বি A1, তারপরে লাস্টেরটা হলো বি। এখানে আমি সবগুলো দেখাতে পারিনি, A6 পর্যন্ত লিখেছি। এইভাবে পরপর A7, A8, A9 করে বি পর্যন্ত লিখব, ঠিক আছে? এইবার ডিস্টেন্স আমাকে বলেছে 5 মিটার ডিস্টেন্সে মানগুলো নিতে হবে। 5 মিটার ডিস্টেন্সে, 5 মিটার ডিস্টেন্সে আমি মানগুলো নিয়েছি, তাই প্রথম স্টেশনের তো কোনো ডিস্টেন্স নেই, প্রথম স্টেশনটা ডিস্টেন্স হবে 0। তারপরে এ থেকে A1, এই দুটোর মধ্যে ডিস্টেন্স 5 মিটার, তারপরে A1 থেকে A2 আরও 5 মিটার, তাহলে হলো এভাবে 5-5 করে বাড়বে, 5, 10, 15, 20 করে এইভাবে আমার ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়বে। তারপরে যখন আমরা ড্রয়িং করব সেই হিসেবে ধরবো। এখানে যেমন আমি এই ডিস্টেন্সে স্কেলটা ধরেছি 1.5 সেন্টিমিটার টু 5 মিটার, অর্থাৎ 5 মিটারটা আমি দেখেছি 1.5 সেন্টিমিটারে, এখানে 1.5 সেন্টিমিটার নেওয়া আছে, 1.5 সেন্টিমিটার। বোঝা গেল? 1.5 সেন্টিমিটারে আমি 5 মিটার দেখিয়েছি। এবার আমাদের স্টাফ রিডিংটা লিখতে হবে। স্টাফ রিডিংয়ের
কি কি মান হয়? স্টাফ রিডিং এর তিনটে মান হয়, আমরা থিওরি ক্লাসে আগে জেনেছি। একটা হচ্ছে বিএস, একটা আইএস, আর একটা এফএস, অর্থাৎ ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড, আর একটা ফোর সাইড। ব্যাক সাইডটা কি? আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা লেভেল করার পরে এই যে এতগুলো পয়েন্টে মান নেব, কি করতে হবে? প্রথমে এ পয়েন্টের মান নিতে হবে, তারপর আস্তে আস্তে এ ওয়ান, এ টু, এ থ্রি করে। কোন একজন স্টুডেন্ট স্টাফটিকে প্রথমে এ পয়েন্টের যে পিন পোতা আছে সেই পিনের কাছে স্টাফটা নিয়ে ধরবে, তারপর এ পয়েন্টের যে মানটা হবে সেটা প্রথমের স্টেশনের মান। তো প্রথম এ স্টেশনের মানটা লিখতে হবে বিএস এর ঘরে। তাহলে বোঝা গেল, প্রথম এ পয়েন্টে যে স্টাফ রিডিংটা পাওয়া যাবে সেটা আমাদের লিখতে হবে বিএস এর ঘরে। স্টাফটা নিয়ে কোনো একজন স্টুডেন্ট এ পয়েন্টে দাঁড়াবে এবং তারপরে যে মানটা আমরা পাবো সেই মানটা লিখব বিএস এর ঘরে, বিএস এর এ এ স্টেশনের ঘরে, যেহেতু এ স্টেশনের মান এটা। তারপরে এ ওয়ান, এ টু, এ থ্রি থেকে একদম এ নাইন পর্যন্ত, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এ সিক্স, এ সেভেন, এইট, এ নাইন পর্যন্ত সমস্ত মানগুলো লিখব আইএস এর ঘরে। বোঝা গেল? তারপরেরই দ্বিতীয় থেকে, দ্বিতীয় স্টেশন থেকে একদম এ নাইন পর্যন্ত স্টেশনের মানগুলো লিখব আইএস এর ঘরে। তারপরে একদম লাস্টের যে পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্ট, আমি এখানে স্টাফটা বি পয়েন্টের কাছে বসিয়েছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা স্টেশনে স্টাফটাকে কোনো না কোনো স্টুডেন্টকে গিয়ে ধরতে হবে, তবেই তো আমি প্রত্যেকটা স্টেশনের মানটা পাবো। এবার বি পয়েন্টে যে মানটা পাবো সেই মানটা, অর্থাৎ একদম শেষের স্টেশনের মানটা আমি লিখব এফএস এর ঘরে, একদম বি পয়েন্টের মান লিখব এফএস এর ঘরে। বোঝা গেল? তাহলে একদম প্রথম স্টেশনের যে মান পাবো সেটা লিখব বিএস এর ঘরে, তারপরে যতগুলো মানে মাঝের যে স্টেশনগুলো সেগুলোর মান লিখব আইএস এর ঘরে, তারপরে বি স্টেশনের মান স্টেশন অনুযায়ী দেখে, অর্থাৎ বি স্টেশন, সেটার মান লিখব এফএস এর ঘরে। এই হচ্ছে আমার ফিল্ডে গিয়ে আমার কাজ, ফিল্ডে ইনস্ট্রুমেন্টগুলো সেট করা, তারপরে ইনস্ট্রুমেন্টের মানগুলো নেওয়া এবং মানগুলো নিয়ে এরকম একটা ছক করে সেই ছকে লিখে আনা। পরে আমরা যখন এই রিডিংটা নেওয়ার পর কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে ড্রয়িং করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানব এবং তখন আমরা সিএল ও আরএল বের করা শিখব। আজ এ পর্যন্তই।